আজকে আমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটি আমরা করব। আজকে আমরা এই চ্যাপ্টারটির প্রথম অংশ করব। এখানে আমরা বিভিন্ন সমকোণী ত্রিভুজে বিভিন্ন বাহুর মধ্যে অনুপাত এবং সেই অনুপাতগুলিকে কি বলে, তাদের কি নাম, কিভাবে সেগুলো বার করা হয় সেগুলো আমরা শিখব, তার উপর কিছু অঙ্ক করব। ত্রিকোণমিতিতে আমরা যখন একটা সমকোণী ত্রিভুজ নিয়ে অঙ্ক করব, তখন এই সমকোণী ত্রিভুজের কোনটাকে আমরা অতিভুজ, কোনটাকে ভূমি, কোনটাকে লম্ব সেটা নেব, সেটাকে আগে আমাদের দেখে নিতে হবে। যে কোণটির সাপেক্ষে আমাদের ভূমি বার করতে হবে, আমরা ধরে নিচ্ছি এই এ বি সি এই সমকোণী ত্রিভুজে আমাদের এই কোণটার সাপেক্ষে, অর্থাৎ এই যে থিটা কোণটা, এই কোণটার সাপেক্ষে আমাকে যদি কেউ ভূমি বার করতে বলে, তাহলে এই থিটা কোণটা এবং 90 ডিগ্রি কোণ, এই দুটো কোণের সাথে যে বাহুটি আছে, অর্থাৎ এইটা হবে ভূমি, এবং এই কোণটার অপোজিটে, দেখো এখানে লেখা রয়েছে অপোজিট, অপোজিটে যে বাহুটা আছে সেটা হবে কিন্তু লম্ব, অর্থাৎ বিসি হবে লম্ব। এখানে আমরা অপোজিট বলেছি কেন, কোনটাকে আমরা লম্ব ধরব সেটা বোঝাবার জন্য, আর এই বাহুটা হবে লম্ব, ওই জন্য আমি তলায় লিখে রেখেছি লম্ব, আর এই কোণটা এবং 90 ডিগ্রি সমেত যেটা সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ এসি এখানে ভূমি, এবং 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা অর্থাৎ এ বি বাহু, এটা হবে অতিভুজ। চলে আসি পরের ত্রিভুজে, তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি কিনা লম্ব ভূমি, তার পজিশন গুলো এ বি সি, এটা একটি সমকোণী ত্রিভুজ, এই সি কোণটা সমকোণ, আমরা যদি বি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই থিটা বি কোণের সাপেক্ষে যদি আমরা লম্ব বার করতে চাই, তাহলে আমরা কি জানি যে কোণের সাপেক্ষে বার করব তার অপোজিটে যাব, অপোজিট বাহু কোনটা, এ সি বাহু, অর্থাৎ এসি বাহু হবে লম্ব, এবং যে কোণের সাপেক্ষে আমরা বার করতে যাচ্ছি সেই কোণ এবং 90 ডিগ্রি সাথে যে বাহুটি রয়েছে অর্থাৎ বিসি বাহু, তার অ্যাডজাসেন্ট যে বাহুটা বিসি বাহু, এটাই হবে হচ্ছে ভূমি, এবং 90 ডিগ্রির অপোজিট অর্থাৎ এখানে এ বি বাহু হবে অতিভুজ। তাহলে এইভাবে আমরা কোন ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে চিনতে হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা দেখব যে এই বাহুগুলির যে অনুপাত তাদের কি নাম। আমরা চলে আসি এখানে সাইন থিটা, সাইন থিটা বলা হচ্ছে লম্ব বাই অতিভুজ এই সম্পর্ককে, ঠিক আছে। এখানে যেহেতু লম্বটা যে কোণের সাপেক্ষে বার করা হচ্ছে তার অপোজিটে থাকে, সেই জন্য এখানে অপোজিট লেখা রয়েছে, আসলে এটা হবে লম্ব বাই অতিভুজ। কস থিটা কাকে বলছি আমরা, দেখো আমরা লিখে নিয়েছি ভূমি বাই অতিভুজ, এখানে লেখা রয়েছে অ্যাডজাসেন্ট, সেটা ওই কোণের সাপেক্ষে কোন বাহুটা হবে সেটা বোঝাবার জন্য। আর ট্যান থিটা আমরা কাকে বলা হচ্ছে, লম্ব বাই ভূমি, এই অনুপাতটাকে আমরা বলে থাকছি ট্যান থিটা। আমরা বার করতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব রেশিও, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্বর অনুপাত। এবার যদি তোমরা ভালো করে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এবং কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সুতরাং এই দুটোর মধ্যে কি সম্পর্ক, একটা একটার উল্টো, সুতরাং আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, বা উল্টো ভাবে লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। ঠিক একইভাবে সেকের আর কসের ক্ষেত্রেও ঠিক তাই সম্পর্ক, একটা অন্যটার অনন্যক, তাহলে আমরা লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা, বা কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। ঠিক একইভাবে কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এখানে বি কোণটা আমাদের সমকোণ, ঠিক আছে। এবার এই সমকোণী ত্রিভুজের এই থিটা একটি কোণ, এই থিটা কোণের সাপেক্ষে আমরা যদি লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা নিই, অর্থাৎ সাইন থিটার মান বার করি, তাহলে যে মানটা বার পাবো এই ছোট্ট ত্রিভুজটা এ ড্যাশ বি সি ড্যাশ, এটার জন্য এই সি কোণটার মানও কিন্তু থিটা, দেখো একই আছে, সুতরাং এটার জন্য কিন্তু লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ ড্যাশ বি বাই এ ড্যাশ সি ড্যাশ, এই অনুপাতটার মানও কিন্তু একই আসবে, ঠিক আছে। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি এই যে ত্রিকোণমিতিক
কোণের অনুপাতগুলির মান সমকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু পরিবর্তনশীল নয়। ঠিক আছে, যেহেতু যে অনুপাতে আমার এখানে লম্বটা ছোট হচ্ছে সেই অনুপাতেই অতিভুজটা ছোট হচ্ছে এই ছোট ত্রিভুজটার জন্য, এই দুটো ত্রিভুজই সদৃশ্য কোণী। ঠিক আছে, সেই জন্য এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু সেমই থেকে যাচ্ছে। এগুলো আমি এটা সাইন দিয়ে বললাম, বাকি কোণানুপাতগুলোর জন্যও কিন্তু একইভাবে প্রযোজ্য। আমরা যে এই সাইন থিটা কস থিটা এই যে অনুপাতগুলো দেখলাম, বিভিন্ন কোণের জন্য এই অনুপাতগুলোর মান কিন্তু ফিক্সড। আমরা দেখে নিচ্ছি, যেরকম সাইন জিরো ডিগ্রির মান হয় শূন্য, সাইন থার্টি ডিগ্রির মান হয় হাফ, সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট টু, সাইন সিক্সটি ডিগ্রির মান হয় রুট থ্রি বাই টু, এবং সাইন নাইনটি ডিগ্রির মান হয় ওয়ান। এই মানগুলো কিভাবে আসছে সেটা তোমাদের বইতে করে দেওয়া আছে, তোমরা প্রমাণটা দেখে নিতে পারো। আমরা দেখছি, অর্থাৎ সাইন থিটার মান শূন্য থেকে একের মধ্যে ভ্যারি করছে। ঠিক আছে, এরপরে বিভিন্ন কস থিটা, ট্যান, কোসেক, সেক, কট প্রত্যেকের জন্য এই মানগুলো স্পেসিফিক, জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রির মানগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলোকে মুখস্থ করবে। প্রথম সাইন থিটা যে কোনো একটা লাইন যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে বাকিগুলো কিন্তু তোমরা একটা ট্রিক মনে রেখে বার করতে পারো। কিভাবে না, দেখো এখানে সাইনের মানটা শূন্য থেকে নাইনটি ডিগ্রি অবধি আমি যে অর্ডারে লিখেছি, কসের মানটা কিন্তু তার উল্টো অর্ডারে হবে। অর্থাৎ সাইন জিরো ডিগ্রি জিরো লিখেছিলাম, তাহলে কসের নাইনটি ডিগ্রির মান হবে জিরো। ঠিক একইভাবে তার পরেরটা ছিল ওয়ান বাই টু, সুতরাং এখানে নাইনটি ডিগ্রির আগেরটা কসের মান হচ্ছে ওয়ান বাই টু, সুতরাং উল্টো অর্ডারে যদি আমরা লিখি তাহলেই আমরা কিন্তু কসের মানগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর ট্যান মানে কি আমরা জানি, ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা করলে। সুতরাং আমরা এখান থেকে যদি সাইন থিটা বাই কস থিটার মান দিয়ে ভাগ করি, সাইন থিটার মানকে কস থিটার মান দিয়ে, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা। অর্থাৎ জিরো বাই ওয়ান করে আমরা ট্যান জিরো ডিগ্রির মান পাচ্ছি জিরো, ট্যান থার্টি ডিগ্রির মান আমরা পাচ্ছি ওয়ান বাই টু ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু করে পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি। এইভাবে আমরা ট্যানের মানগুলো পেয়ে যেতে পারি। আমরা চলে আসছি লাস্টের দিকে, এখানে ট্যান নাইনটি ডিগ্রির মান আমরা পাচ্ছি ওয়ান বাই জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, সেই জন্য এখানে লেখা রয়েছে অসংজ্ঞাত। ঠিক আছে, ঠিক একইভাবে যদি কোসেকের মান বার করতে হয়, আমরা আগেই দেখিয়েছি সাইনের অনন্যক হচ্ছে কোসেক, সুতরাং সেইভাবে আমরা কোসেকের মানগুলো বার করতে পারবো। আর সেক হচ্ছে কসের উল্টো, তাই তো? তাহলে সেইভাবে সেক থিটার মানগুলো আমরা এখানে বার করতে পারবো। আর কট থিটা হয় ট্যান থিটার অনন্যক, সেইভাবে আমরা এখানে কট থিটার মান বার করতে পারবো। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এই চার্টের মধ্যে শুধু একটা রোয়ের মান মুখস্থ করলে বাকিগুলো তোমরা নিজেরাই বার করতে পারবে। আমাদের ক্লাস টেনের সিলেবাসে কিন্তু এই সাইন থিটা অর্থাৎ সাইন কস এই যে অনুপাতগুলোর কোণের মান সর্বদা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সেই জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কখনো কিন্তু ঋণাত্মক হবে না, সেটা তোমরা এই চার্ট থেকে দেখে বুঝতে পারছ। আমরা যে ফর্মুলাগুলো শিখলাম সেগুলোকে ইউজ করে কিছু অঙ্ক করব। প্রথমে হচ্ছে কোষে দেখি 23.1 এর দুয়ের অঙ্কটা করছি। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 24 সেমি এবং বিসি ইজ ইকুয়াল টু 7 সেমি। হিসেব করে সাইনে, কমা কসে, ট্যানে ও কোসেকের মান লিখি। তাহলে দেখো এখানে কোণ এর সাপেক্ষে এই সাইন কস ট্যানের মান বার করতে দিয়েছে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এবং এখানে যেহেতু বলা আছে বি কোণ সমকোণ, আমরা বি কোণ সমকোণ দেখিয়েছি এবং এ কোণের সাপেক্ষে আমাদের কোণের মান, সরি, সাইন কস এই আনুপাতিক ধ্রুবকগুলোর মান বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এই কোণ এটাকে দেখিয়েছি, আগে আমরা দেখে নেব এই ত্রিভুজে কোণ এর সাপেক্ষে কোনটা ভূমি, কোনটা অতিভুজ এবং কোনটা লম্ব। আমরা আগেই পড়েছি সেই মতো
কোণ এর বিপরীত দিকের যে বাহুটি সেইটা হয়ে থাকে লম্ব। সুতরাং এখানে BC এটা হচ্ছে লম্ব, অর্থাৎ BC 7 সেমি ইজ ইকুয়াল টু লম্ব, আমি সেটাই লিখেছি। এবং যে কোণের সাপেক্ষে আমরা সাইন কসের মান বার করতে চাইছি সেই কোণ এবং 90 ডিগ্রির যে ধারক বাহু, এই দুটো যে বাহুটার উপরে রয়েছে সেই বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ AB হচ্ছে এখানে ভূমি ইজ ইকুয়াল টু 24 সেমি। তাহলে আমরা সেটা লিখে নিয়েছি। তাহলে অতিভুজ কোণটা হয় 90 ডিগ্রির বিপরীত বাহু, তাই তো? তাহলে AC হচ্ছে এখানে অতিভুজ। অতিভুজটা বলা নেই, আমরা অতিভুজটা পিথাগোরাসের সূত্র দিয়ে বার করেছি। তাহলে আমরা লিখেছি AC ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে মান বসিয়ে দিয়েছি 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এত করলে আমরা পাচ্ছি রুট ওভার 625, সেটা করে আমরা পাচ্ছি এসির মান 25 সেমি। তাহলে এবার আমরা লম্ব ভূমি অতিভুজ সব পেয়ে গেলাম। এবার তাহলে সাইন এ এর মান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি লম্ব হচ্ছে 7 সেন্টিমিটার আর অতিভুজ হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, সেটা বসিয়ে দিলাম। তাহলে আমরা অনুপাতটা কত পেলাম? 7/25। এই একইভাবে তাহলে কস এ কত হবে? কস এ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, এখান থেকে আমরা ভূমির মান বসিয়ে দিয়েছি এবং অতিভুজের মান বসিয়ে দিয়েছি, আমরা তাহলে পাচ্ছি 24/25। ট্যান এ কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের বিসি এবং ভূমি হচ্ছে এবি, তাহলে বিসি আর এবির মান বসিয়েছি, তাহলে আমরা কত পাচ্ছি? 7/24। ঠিক একইভাবে কোসেক এ, কোসেক এ মানে আমরা কি জানি? সাইনের অনন্যক, 1/সাইনে। তাহলে সাইনে পেয়েছিলাম 7/25, তাহলে এটাকে উল্টে দিলে আমরা পাবো কোসেকে, তাহলে কোসেকে হবে 25/7। তাহলে এইভাবে আমরা সাইনে কসে ট্যানে কোসেকের মান বার করতে পারলাম। এর পরের অঙ্ক ছয়টা, কস থিটা ইজ ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে একটার মান বলে দিয়েছে, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু 0.6 বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা পয়েন্ট থেকে, দশমিক থেকে প্রথমে আমরা ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা 6/10 লিখেছি, তাহলে সেটাকে যদি আমরা কাটাকুটি করি আমরা কত পাচ্ছি? 3/5, তাই তো? তাহলে আমি লিখেছি 3/5। এবার আমরা চট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি, সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিয়েছি এবিসি। এখানে আমরা ধরে নিয়েছি বি কোণটা সমকোণ এবং সি কোণটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে? অর্থাৎ এই থিটার সাপেক্ষে আমাকে মান বার করতে হবে। সে তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ভূমি হচ্ছে কি? বিসি এবং অতিভুজ হচ্ছে এসি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু 3/5। আর এখানে ভূমি হচ্ছে বিসি, সেটা সমান সমান আমরা ধরে নিয়েছি 3K একক, এবং অতিভুজ হচ্ছে এসি, সেটা সমান সমান আমরা ধরে নিয়েছি 5K একক, যেখানে কে হচ্ছে গ্রেটার দেন 0, কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক। এবার তাহলে এ বির মান কত হবে? এ বি হচ্ছে থিটার বিপরীতে রয়েছে, তাই তো? কোনটা? তাহলে সুতরাং এটা হচ্ছে লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা লম্ব কিভাবে বার করছি? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে। এবার অতিভুজ আমরা জানি এসি এবং ভূমি আমরা জানি বিসি, তাহলে এদের মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমরা কত পাচ্ছি? এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার 5K² - 3K² 5K² করলে হচ্ছে 25K² আর 3K² করলে হচ্ছে 9K² তাহলে এই দুটো মাইনাস করে আমরা পাচ্ছি রুট ওভার 16K². সেখান থেকে আমরা রুট করে পাচ্ছি 4K একক। সুতরাং এ বির মান আমরা কত পেলাম? 4K একক। এবার তাহলে দেখো আমরা লম্ব ভূমি অতিভুজ সবারই মান পেয়ে গেলাম। এবার এগুলোকে আমরা বসাবো। তাহলে আমাদের এক্সপ্রেশনটা রয়েছে 5 sin θ - 3 tan θ মান। তাহলে 5 sin θ মানে 5 × sin θ। সাইন থিটা মানে কি? আমরা জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি, তাই আমি লিখেছি এবি বাই এসি মাইনাস 3 tan θ। 3 × tan θ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা লিখেছি এবি বাই বিসি। এবার আমরা এবির মান জানি 4K বসিয়ে দিয়েছি, এসি হচ্ছে 5K বসিয়ে দিয়েছি, এবং দ্বিতীয়টাতেও এবির মান 4K বসিয়েছি, এখানে বিসির মান 3K বসিয়েছি। এবার আমাদের কে কে কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, এদিকে আমার এইগুলো কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4 মাইনাস
4 সেটা করে আমরা পাচ্ছি 0 দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে 5 sin থিটা minus 3 tan থিটা is equal to 0 সুতরাং এইভাবে আমরা মান বসিয়ে এটা প্রমাণ করলাম এর পরের অঙ্ক 8 এরটা যদি sin c is equal to 2/3 হয় তবে cos c into cosec c এর মান কত আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি যেহেতু এখানে c কোণের সাপেক্ষে বার করতে দিয়েছে তাহলে আমরা a b এখানে c দিয়েছি অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাকে cos cosec এ এদের মান বার করতে হবে তাহলে এই এই ত্রিভুজটা আমরা যদি দেখি প্রথমে আমরা লম্বভূমি অতিভুজটা চিনে নিই তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ab তাহলে ab হচ্ছে এখানে আমার লম্ব ঠিক আছে 90 ডিগ্রির বিপরীত বাহু অর্থাৎ ac হচ্ছে আমার অতিভুজ এবং bc হচ্ছে আমাদের ভূমি তাহলে sin c is equal to আমরা লিখতে পারি ab by ac লম্ব বাই অতিভুজ is equal to এখানে 2 এর 3 বলাই আছে ঠিক আছে তাহলে এই আনুপাতিক ধ্রুবক এখান থেকে আমরা k ধরে নিয়েছি k greater than 0 তাহলে আমরা লিখতে পারি ab is equal to 2k এখান থেকে এবং ac is equal to 3k তাহলে bc মান এখানে বলা নেই bc টা কি bc টা হচ্ছে এই ত্রিভুজের ভূমি তাহলে আমাকে bc বার করতে হবে পিথাগোরাস দিয়ে আমরা বার করেছি √ ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করে এখানে অতিভুজ আর লম্বর মান আমরা আগেই বার করেছি 2k হচ্ছে আমাদের লম্ব তাহলে এখানে 2k বসিয়ে দিয়েছি আর অতিভুজের জায়গায় 3k বসিয়ে দিয়েছি তাহলে এটা স্কয়ার করে আমরা পাচ্ছি 9k স্কয়ার মাইনাস 4k স্কয়ার তার রুট করলে আমরা পাচ্ছি রুট ওভার 5k তাহলে এভাবে আমরা bc এর মান পেয়ে গেলাম এবার চলে আসছি আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে cos c into cosec c তাহলে cos c মানে কি cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজের রেশিও তাহলে এখানে ভূমি হচ্ছে bc আর অতিভুজ হচ্ছে ac তাই লিখেছি bc বাই ac নেক্সট হচ্ছে cosec c মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ ac বাই ab তাহলে লিখেছি ac বাই ab তাহলে এবার মান বসিয়ে দিই bc এর মান আমরা কত পেয়েছিলাম রুট 5k ac এর মান আমরা পেয়েছিলাম 3k বসিয়ে দিয়েছি এখানে ac এর মান 3k এবং ab এর মান 2k এবার আমাদের k গুলো কেটে যাচ্ছে 3 কেটে গেল তাহলে আমরা পেলাম রুট 5 বাই 2 তাহলে এইটার মান হচ্ছে রুট 5 বাই 2 এর পরের অঙ্ক 9 এর 5 এরটা একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইজ ইকুয়াল টু 5 এর 13 হতে পারে এই বিবৃতিটি সত্য না মিথ্যে যুক্তি সহকারে লিখি তাহলে দেখো এখানে বলা রয়েছে কোসেক বিটা ইজ ইকুয়াল টু 5 এর 13 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ সুতরাং এর মান হবে লেস দ্যান 1 ঠিক আছে এবার আমরা জানি কোসেক বিটা কোসেক মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব তাই তো এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটে বাহু থাকে এবং যেটা লম্ব সেটা হয় সব সময় এই ত্রিভুজটার লম্ব অতিভুজের থেকে ছোট হয় সব সময় তাই তো সুতরাং আমরা লিখেছি অতিভুজ গ্রেটার দ্যান লম্ব কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজই হয় সর্ববৃহৎ বাহু তাই তো তাহলে অতিভুজ গ্রেটার দ্যান লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব সব সময় কি হবে এই এই যে ভগ্নাংশটা এটা সব সময় গ্রেটার দ্যান 1 হবে তাই তো তাহলে সুতরাং এখানে আমরা পেয়েছি cos বিটা যে রেশিওটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব এখানে বলা আছে লেস দ্যান 1 তার মানে হচ্ছে অতিভুজ লম্বর চেয়ে ছোট কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না সুতরাং এই বিবৃতিটি সত্য নয় এরপর আমরা আসি কোষে দেখি 23.2 তে 4 এর অঙ্কটা PQR সমকোণী ত্রিভুজের Q কোণ হচ্ছে 90 ডিগ্রি R কোণ হচ্ছে 45 ডিগ্রি যদি PR is equal to 3√2 মিটার হয় তাহলে PQ ও QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এখানে কোণ R যেটা সেটা হচ্ছে 45 ডিগ্রি ঠিক আছে এবং কোণ Q হচ্ছে কত বলে দেওয়া আছে 90 ডিগ্রি ঠিক আছে আর একটা জিনিস বলে দেওয়া রয়েছে পি আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 3√2 আমাদের বার করতে হবে যে এই যে বাহু দুটো বলা নেই তার দৈর্ঘ্য কত তাহলে আমরা প্রথমে লিখছি এই বাহুটা আমাদের চাই পি কিউ বাহুটা আমরা ধরে নিচ্ছি তাহলে এটা হচ্ছে লম্ব তাহলে লম্ব আর যেটা বলে দেওয়া আছে কোনটা বলে দেওয়া আছে দেখো এই ত্রিভুজের অতিভুজটা বলে দেওয়া আছে তাহলে লম্ব আর অতিভুজের যে রেশিও সেটার নাম কি সাইন তাহলে আমরা সাইন দিয়ে অঙ্কটা শুরু করব সুতরাং আমরা লিখছি সাইন 45 ডিগ্রি তাই তো ইজ ইকুয়াল টু তাহলে আমরা কত লিখতে পারি পি কিউ
by PR, লম্ব by অতিভুজ। এখানে দেখো PR এর মান বলে দেওয়া আছে, আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা লিখলাম PQ by PR, PR এর জায়গায় 3√2 is equal to sin 45 degree। sin 45 degree মান আমরা চাটে আগেই পেয়ে গেছি, সেটা হচ্ছে 1√2, সেটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে PQ is equal to কি হবে, এই 3√2 টা এদিকে নিয়ে গেছি, তাহলে গুণ হয়েছে। এবার 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পেলাম, PQ এর মান 3 মিটার। ঠিক আছে, এরপরে আমাদের মান বার করতে দিয়েছে QR। QR টাই সমকোণী ত্রিভুজের কি, ভূমি। আর আমরা যেটা জানি তার সেটাকে নিতে হবে, আমরা কি জানি, অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ দিয়ে কি রেশিও আমরা জানি, cos। সুতরাং cos 45 দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, QR বাই PR এই ত্রিভুজের জন্য, তাই তো। তাহলে QR কত হবে, cos 45 ডিগ্রি ইনটু PR, তাহলে PR এর মান আমরা বসিয়ে দিয়েছি 3√2, আর cos 45 ডিগ্রির মান বসিয়ে দিয়েছি 1√2। এবার কাটাকুটি করে আমরা QR এর মান কত পেয়েছি, 3 মিটার। তাহলে এইভাবে আমরা পেলাম PQ is equal to QR is equal to, এদের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এর পরের অঙ্ক 5 এর 9টা। আচ্ছা, এখানে দেখো একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া রয়েছে, 1 − sin² 30° বাই 1 + sin² 45° ইন্টু cos² 60° প্লাস cos² 30° বাই cosec² 90° মাইনাস cos² 90° ডিভাইডেড বাই উইদিন ব্র্যাকেট sin 60° tan 30°। এটার মান বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, এটার মান বার করতে হলে অঙ্কটাকে টুকে নিলাম। এবার দেখো সাইন 30 এর মান আমরা জানি 1/2, তাহলে সাইন 30 জায়গায় মানটা বসিয়ে দিলাম, সাইন 45 এর জায়গায় 1/√2 বসিয়ে দিলাম মান, cos 60 জায়গায় হাফ আমরা জানি, তাহলে এটা হাফ স্কোয়ার লিখে দিয়েছি, cos 30 জায়গায় √3/2 সেই মতো মান লিখেছি, cos 90 হয় 1 লিখেছি, cot 90 হয় 0 সেটা লিখেছি, ডিভাইডেড বাই sin 60 এর মান দেখো √3/2 লিখেছি, আর tan 30 এর মান 1/√3 লিখে নিলাম। সুতরাং আগে মানগুলো সব লিখে নিতে হবে, তারপরে যেরকম ভাবে আমরা সিম্পলিফিকেশন করি সেই মতো বডমাস রুল ধরে ক্যালকুলেশন হবে। তাহলে এখানে 1/2² মানে 1/4 লিখেছি, এখানে 1/√2, দুটো √2 গুণ করলে কত হয়, 2, তাহলে ওই জন্য এখানে 1/2 লিখেছি। এখানেও তাই 1/4 প্লাস √3² করে 3, আর 2² করে 4, 3/4, আর তলায় তাহলে 1 ডিভাইডেড বাই, এখানে √3 কেটে যাবে, তাহলে আমরা পেলাম 1/2। তাহলে এবার এখানে এই ভগ্নাংশটা হচ্ছে 3/4, এটা মাইনাস করে আর এটা প্লাস করে পাচ্ছি আমরা 3/2, তাহলে আমরা লিখেছি 3/4, আর এই 3 এই তলার 2টা ঘুরে ওপরে গেছে, ঠিক আছে, ইনটু এখানেও ঠিক তাই, এটা যোগ করে পাচ্ছি 4/4 লিখেছি, তলায় 1 লিখেছি, ডিভাইডেড বাই 1/2। এবার দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 1/2, এখানে 4 কেটে যাচ্ছে, তাহলে এটা পুরোটা মিলিয়ে এই পোর্শনটা মিলিয়ে পেলাম 1/2 ডিভাইডেড বাই 1/2 করে 1। তাহলে এবার এই এক্সপ্রেশনটার মান আমরা পেয়ে গেলাম 1 হলো। এর পরের অঙ্ক দেখাই যে 6 এর 7টা, দেখাই যে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 ইজ ইকুয়াল টু 2 sin² π/4। এখানে দেখো কোণগুলো বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিয়েছি, নিয়ে এই যে বৃত্তীয় পদ্ধতিতে কোণের মানগুলো সেগুলো আমরা আগে ষষ্ঠীক পদ্ধতিতে নিয়ে গেছি, সেটা কিভাবে নিতে হয় আমরা আগের ভিডিওতে শিখেছি, সেই জন্য সেটা আমি আর রিপিট করছি না। তাহলে আমরা পেলাম sin π/3 মানে sin 60°, tan π/6 মানে tan 30°, প্লাস sin π/2 মানে হচ্ছে sin 90°, আর cos π/3 মানে হচ্ছে cos 60°। সুতরাং এগুলোকে আমরা কনভার্ট করে নিয়েছি। এবার sin 60° মান খুব সোজা আমরা জানি, √3/2 বসিয়েছি, tan 30° মান 1/√3 বসিয়েছি, sin 90° মান 1 এবং cos 60° মান 1/2। এবার দেখো এখানে এগুলো কেটে যাচ্ছে, তাহলে আমরা পেলাম 1/2 প্লাস 1/2, তাই তো, করে তাহলে এটা যোগ করে এটার মান পেয়ে গেলাম 1। সুতরাং আগে যদি বৃত্তীয় পদ্ধতিতে থাকে, আমরা আগে ষষ্ঠীক পদ্ধতিতে কোণগুলোকে কনভার্ট করে অঙ্কটা করলে সুবিধা হবে। এবার ডান পক্ষ কি বলা আছে, 2 sin² π/4, এখানেও আমরা π/4 মানে কত, আমরা যদি কনভার্ট করে নিয়েছি, এখানে আমরা পাচ্ছি, এখানে আমি π/4 এর মানটা লিখিনি পরের স্টেপে, তোমরা লিখে নিতে পারো, π/4 মানে হচ্ছে 45°, তাহলে লিখবে 2 sin² 45°। এবার 45° মান আমরা বসিয়েছি 1/√2, তাহলে হচ্ছে 2 ইন্টু 1/√2²
তাহলে 1 বাই রুট 2 স্কোয়ার করলে হচ্ছে 1 বাই 2 এবার 2 2 কেটে গিয়ে আমরা কত পেলাম 1 তাই তো তাহলে ডান পক্ষও বেরোলো 1 বাম পক্ষও বেরিয়েছে 1 সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা প্রমাণ করে ফেললাম এর পরের অঙ্ক 7 এর 2 x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান বার করতে হবে তাহলে এখানে একটা x এর মান বার করা ব্যাপার আছে তাহলে প্রথমে আমরা এক্সপ্রেশনটা কপি করে নিয়েছি করে নিয়ে ঠিক আগের অঙ্কর মতোই আমরা কোণের মানগুলো বসিয়ে দিয়েছি অর্থাৎ sin 60 ডিগ্রি এই এর মান কত হয় সেটা বসিয়েছি তাহলে x ইনটু রুট 3 বাই 2 লিখেছি তারপরে cos 30 ডিগ্রির মান রুট 3 বাই 2 সেটা বসিয়ে দিয়েছি এবং এখানে tan 45 ডিগ্রির মান 1 তার স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি sec 60 ডিগ্রি কত হয় 2 সেটা বসিয়েছি cosec 60 ডিগ্রি কত হয় 2 বাই রুট 3 তাহলে মানগুলো আগে বসিয়ে দিয়েছি তারপরে আমরা ক্যালকুলেশন করব তাহলে এখানে দেখো রুট 3 কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 3 তাহলে উপরটা হলো 3 রুট 3 সেটাই লিখেছি আর এখানে একটা x আছে আর এইখানে 2 স্কোয়ার করলে হলো 4 4 ইনটু 2 মানে 8 তাহলে তলায় 8 লিখেছি এবার চলে আসি এদিকে এদিকে উপরে 1 ইনটু 2 তো ছিলই এই 2 আর এই রুট 3 টা ঘুরে উপরে চলে গেছে ঠিক আছে তাহলে এবার আমি এখানে x চাই বাঁ দিকে খালি x রেখেছি এই 3 রুট 3 বাই 8 টাকে তাহলে এদিকে চলে আসবে তাই তো তাহলে এদিকে এলে কি হচ্ছে 2 ইনটু রুট 3 ছিলই বাই 2 আর এদিক থেকে 8 টা উপরে গেছে আর 3 রুট 3 টা উপরে ছিল এটা তলায় চলে এসেছে ঠিক আছে এবার আমরা কাটাকুটি করলাম তাহলে আমরা পেলাম 8 বাই 3 বাই 3 পেলাম এবার 8 বাই 3 যেটা সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে কত পাচ্ছি 2 2 বাই 3 তাহলে এটাই হলো আমাদের x এর মান তাহলে আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 2 2 বাই 3 পরের অঙ্ক 8 এরটা x tan 30 প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হলে x ও y এর মান হিসেব করে লিখি দেখো এখানে x ও y দুটোর মান চেয়েছে এবং দুটো সমীকরণ দেয়া রয়েছে তাহলে যেভাবে আমরা কিভাবে আগে করব না আগে আমরা দেখো এখানে x প্রথম সমীকরণটা লিখে নিয়েছি x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 এখানে tan 30 এর মান বসিয়েছি 1 বাই রুট 3 এবং cot 60 এর মান বসিয়ে দিয়েছি 1 বাই রুট 3 তাহলে কত পেলাম x বাই রুট 3 প্লাস y বাই রুট 3 ইজ ইকুয়াল টু 0 তাহলে এই দুটোকে যদি যোগ করি পেলাম x প্লাস y বাই রুট 3 এই রুট 3 টাকে যদি আমরা এদিকে নিয়ে যাই 0 এর সাথে গুণ হয় তাহলে এটা হয়ে যায় 0 তাহলে আমাদের প্রথম সমীকরণ হলো x প্লাস y ইজ ইকুয়াল টু 0 এবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 তাহলে আগের মতোই এখানে tan 45 এর মান বসিয়েছি tan 45 কত হয় 1 হয় সেই জন্য আমরা পেলাম 2x মাইনাস y ইনটু 1 মানে y হলো ইজ ইকুয়াল টু 1 তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সমীকরণ আমরা আগেই জানি 9 এ শিখেছি কিভাবে সহজ সমীকরণ আমাদের সমাধান করতে হয় তাহলে সেই মতো আমরা লিখে নিয়েছি আমরা 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করে পাই x প্লাস y ইজ ইকুয়াল টু 0 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1 এবার এখান থেকে আমরা দেখছি প্লাস y মাইনাস y কেটে যাচ্ছে এটাও যোগ করছি তাহলে পাচ্ছি 2x প্লাস x 3x ইজ ইকুয়াল টু এটাও যোগ করে 1 তাহলে x এর মান কত হলো 1 বাই 3 এবার এই x এর মানটা 1 কিংবা 2 যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসিয়ে দিই আমি এখানে 1 নম্বর সমীকরণে বসিয়েছি তাহলে আমরা পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 0 x এর জায়গায় 1 এর 3 বসিয়েছি তাহলে 1 এর 3 প্লাস y ইজ ইকুয়াল টু 0 তাহলে এখানে y এর মান কত হচ্ছে 1 এর 3 এখানে প্লাস ছিল এদিকে এসে কত হয়ে যাবে মাইনাস তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 3 তাহলে এইভাবে আমরা x এবং y উভয়ের মান বার করতে পারলাম x ইজ ইকুয়াল টু 1 এর 3 এবং y ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর 3 পেলাম পরের অঙ্ক 10 এরটা 10 এর 2 এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ বিএসি সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি সেক কোণ এসি ডি বাই সাইন কোণ সি এ ডি ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার কোণ সি এ ডি ঠিক আছে তাহলে এই ত্রিভুজটা দেখো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর এই বি এ সি এই কোণটা বলা আছে 90 ডিগ্রি ঠিক আছে এবং যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে অটোমেটিক এই কোণ দুটোর মান কত হবে 45 ডিগ্রি করে ঠিক আছে আর এইটা কি হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যেটা শীর্ষকোণ তার সমদ্বিখণ্ডক কিন্তু বাহুটাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে ভূমিকে
তাহলে এটা এডি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড। সুতরাং আমরা পেলাম এটা 90, এটা 45 ডিগ্রি। তাহলে এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা অর্থাৎ বিএডি কত হবে? 45 ডিগ্রি। এবং যেহেতু এটা সমদ্বিখণ্ডক, আমি আরেক ভাবেও বলতে পারি, তাহো সে কারণেও সিএডি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এটাও 45, এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে পেলাম সি সরি এডিসি এই ত্রিভুজের কোণ এসিডি এই কোণটা 45 ডিগ্রি এবং সিএডি এই কোণটা 45 ডিগ্রি। এবার চলে আসি আমরা মানের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথমে রয়েছে বামপক্ষ সেক কোণ এসিডি বাই সাইন সিএডি। তাহলে দেখো কোণ এসিডি, এসিডি এক্ষুনি আমরা প্রমাণ করেছি 45 ডিগ্রি, সেই জন্য আমি লিখেছি সেক 45 ডিগ্রি। আর সাইন সিএডি, সিএডি এটাও আমরা প্রমাণ করেছি 45 ডিগ্রি, সুতরাং আমি লিখেছি সাইন 45 ডিগ্রি। তাহলে সেক 45 এর মান হচ্ছে রুট টু এবং সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে এটা যদি আমরা করি তাহলে এই রুট টুটা উপরে চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি রুট টু ইন্টু রুট টু ইজ ইকুয়াল টু কত পেলাম? 2। এবং ডান পক্ষে লেখা রয়েছে কোসেক স্কোয়ার বাই কোণ সিএডি, তাহলে কোসেক স্কোয়ার সিএডি, তাহলে সিএডি এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই জন্য আমরা লিখলাম কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। এবার কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে রুট টু, তাহলে আমরা লিখেছি এই জন্য রুট টু স্কোয়ার, তাহলে সেটা করলে হয়ে যায় ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে বাম পক্ষেও আমরা পেয়েছি 2 এবং ডান পক্ষেও আমরা পেলাম 2, সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম সে কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার কোণ সিএডি। তোমরা তোমাদের বইয়ের বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ কোষে দেখি 23.2 এর এবং 23.1 এর সবকটা অঙ্ক তোমরা নিজেরা করবে। আমরা আজকে যা যা ফর্মুলা করেছি, যে যেভাবে অঙ্কগুলো করেছি, আমার মনে হয় তার সাহায্য নিয়ে তোমরা অঙ্কগুলো সহজেই সলভ করতে পারবে।